সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 30শে ডিসেম্বর, এই নভেম্বর, আজ 30শে নভেম্বর, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি সোনিয়া ডেয়ারি ফার্ম। আর এই সোনিয়া ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। আর এই খামারটি পরিচালনা করে থাকে মানিক ভাই। মানিক ভাই মূলত গাভী গরু বকনা বাচ্চা দুইটাই বিক্রি করে থাকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো, মানিক ভাইয়ের কাছে বেশ কিছু বকনা বাচ্চা রয়েছে, জার্সি বকনা। তো সেই বকনাগুলো আপনাদেরকে দেখাবো, পাশাপাশি হলস্টাইন ফ্রিজিয়ানও বকনা রয়েছে। তো আশা বিষয় যে গরুগুলো রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো মানিক ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আবারও চলে আসলাম, বেশ কয়েকদিন আগে আসছিলাম, তো কিছু বাচ্চা দেখেছিলাম, আবার কিছু গাভীও দেখেছিলাম। হ্যাঁ ওগুলো সব বিক্রি হয়ে গেছে, আবার নতুন করে নিয়ে আসি, নতুন বাচ্চা নতুন সবই। তো দেখতে পাচ্ছি জার্সি বাচ্চা, জার্সি বাচ্চা, একটা ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা আছে। আচ্ছা, তো বর্তমানে এগুলোর চাহিদাগুলো কেমন আছে? মোটামুটি আসলে জার্সিগুলো তো যারা মূলত জার্সি পুরানা খামার তারা তো জার্সির সম্বন্ধে জানে, আর যারা নতুন তারা তো মনে করে লাল গরু আসলে কী হবে না হবে, কিন্তু যারা রিয়েলি খামারে তারা তো জার্সির গুণাগুণ জার্সির মান তারা বুঝে। নতুন যারা তারা তো আসলে বুঝে না যে জার্সি লাল গরু কটক দুধ হবে, কিন্তু জার্সি গরু তো মূলত যে খুব ভালো গরু, খুব মানের গরু, অসুখ বিসুখ এগুলো কম হয়। যারা তো নতুন তাদের জন্যই বলছে যে অসুখ বিসুখ কম হয়, আসলে জার্সি গরু কোনো সময় লস হবে না। একটা ফ্রিজিয়ান বকনা কেনা লাগে আপনার 90,000, 85,000, 1,10,000, আর এগুলো দাম কম। এগুলো আপনার ধরেন এই 50, 55, 52, 45, এসব গরু কখনো আল্লাহ রহমত আল্লাহ যদি বাঁচা লাগে লস হবে না। আর এসব গরু কনসেপ্ট করেও ভালো, মিস করে খুব কম, আর রোগবেলাটাও কম, রোগবেলায় কম। আর ফ্রিজিয়ান গরু অনেক ক্ষেত্রে অনেক সময় হাল করে, আর এই জার্সি গরু আপনার বীজ দিলে হাল খুব কম করে। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা বাচ্চা দেখাবো দর্শকদেরকে? আছে আমার কাছে, আছে তো মেলা, আছে হচ্ছে 20টা, কিন্তু আমি অত দেখাতে পারবো না, এই 12-13টার মতো দেখাবো, যে কটা পারবো আর কি কটা দেখাবো গরু। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখাচ্ছি, একসাথে দুইটা বাচ্চা একসাথে দেখতে পাচ্ছি। হ্যাঁ দুইটা বাচ্চা একসাথেই, দুইটাই জার্সি আপনার? দুইটাই জার্সি। হ্যাঁ দুইটাই জার্সি বাচ্চা। আচ্ছা, বয়স কেমন এগুলো? এটা এটির বয়স 7.5 মাস, ওটির বয়স আপনার 6.5 মাস। এটা 6.5 মাস, একটা একটাই দেখাই। তো এটার বয়সটা 6.5 মাস, জার্সি জাতের একটা বাচ্চা, অরিজিনাল জার্সি বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব মানের বাচ্চা। বাটগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বাচ্চা, দুইটা বাচ্চাই খুব জাত বাচ্চা, গলা নাই, কুম্বল নাই, হ্যাঁ চোখগুলো অনেক বড়, মাথাটা ছোট। হ্যাঁ সব দেখতে পাচ্ছেন, কানগুলো ছোট ছোট। এটার দামটা কত রাখছেন? এই জোড়া ধরে আমি বলে দেবো, কেউ যদি লাগে দর্শক ভাই জোড়া ধরে আমি বলে দেবো জোড়াটা। হ্যাঁ তাহলে এটা একটু ভালোভাবে দেখাই দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, জোড়াটা কত রাখছেন? জোড়াটা যদি কোনো ভাই লেয় একদম আসলে দম দর দাম করলে দিতে পারবো না, ঠিক আছে 75,000, এই আপনার এই সরি 80,000 হলে বিক্রি করবো জোড়াটা। জোড়াটা 80,000 হলে বিক্রি করবো, জোড়াটা 80,000 হলে বিক্রি হবে? জি জি জি, জোড়াটা 80,000 হলে বিক্রি করবো। আচ্ছা, তো আমরা দুইটা দেখলাম, তো পাশে তো আরও কিছু বাচ্চা আছে। হ্যাঁ এটাও জার্সি বাচ্চা, আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা জার্সি, এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার এই তো 8-9 মাস হবে। 8-9 মাস? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার কেনা জিনিস ভাই, আমি সঠিক বয়স বলা সঠিক বলা সম্ভব না। আর এগুলো আছে বর্ডারি বাচ্চা, উলান পালান খুব ভালো। হ্যাঁ বাটগুলো দেখেন খুব সুন্দর দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর বাচ্চা। এটার দাম ভালো বাচ্চা, এটার দাম তো হচ্ছে 53,000, চাওয়া দাম 53,000। হ্যাঁ ওই কি 500-1,000 কমান যাবে, বেশি কম বেশি করা যাবে না, একটা বেশি কম বেশি হবে না। না না না, এসব বাচ্চা দাম ভালো, 53,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা আপনার জার্সি বাচ্চা। এসব বাচ্চা তো একটু বড় সাইজের বাচ্চা, শীতের সময় অনেক সময় ছোটো বাচ্চা মানুষ নিতে ভয় পাচ্ছে জার্সি, এই জন্য আমি একটু বড়টা সংগ্রহ করছি। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার এই 11 মাস, 11 মাস, 11.5 মাস এরকম হবে। বাটটা একটু দেখাবেন দর্শক? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাট দেখাবো, গরুর জাত মান দেখি দর্শক, অবশ্যই দেখিলবে না দর্শক, আর গরু নিখুঁত গরু, কোনো খুঁত নাই গরুর। দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন, এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি 47,000 টাকা। 47,000 টাকার চাওয়া দাম? চাওয়া দাম, দরদাম করে নিতে পারেন। দর্শক দরদাম করি অল্প সীমিত, 500-1,000 কম করি, দেখি শুনি, আর গরু নিখুঁত গরু, কোনো খুঁত নাই, কোনো রোগ বালাই নাই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। হ্যাঁ 47, গলাটা অনেক মরা, দেখি শুনি নিতে পারবে। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি পাশে, এটা আপনার জার্সি জাতের বাচ্চা,
জার্সি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দেখেন গলা নাই, কান গুনা আপনার কত সুন্দর, ছোট ছোট কানে ভেদ পশম। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার 12 মাস। 12 মাস? হুম হুম। দুধের বাটগুলো যদি একটু দর্শকদেরকে দেখা। হ্যাঁ অবশ্যই, আসলে বাট না থাকলে তো হবে না, বাট থাকা লাগবে। এগুলোর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে দর্শক। জার্সি তো মূলত সবাই বলে যে ভালো, আমি ভালো বললে হবে না, দর্শক ভালো। হ্যাঁ দর্শক ভালো যদি ভালো বল ভালো বলে ওটাই ভালো। এটার দাম? এটা জার্সি কিনা, এটার দাম পড়বে 55,000। চা দাম 55,000 টাকা? হ্যাঁ হ্যাঁ, আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। পাশে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাও একটা জার্সি বাচ্চা, এটা এটা অরিজিনাল সব অরিজিনাল কিনা দর্শক বলবে। অনেক মানুষ তো আসলে লাল গরু হলে যে জার্সি, আরে জার্সি যে বৈশিষ্ট্য, কান গুনা খাটো খাটো, হ্যাঁ চোখ গুনা আপনার বড় হবে, মাথাটা দাবা হবে, ঠিক আছে, ন্যাসটা কালো হবে, ঠিক আছে, এই দিকগুলো দেখি শুনি জার্সি যারা কিনবি তারা যেন লাভই আছে কিনা গরু গুনার, হ্যাঁ কুম্বল আছে কিনা, যেখান থেকেই লিখ, আমার কাছ থেকে লেয়া লাগবে এমন কোনো কথা না, যেখান থেকেই লিখ তারা এই জিনিসগুলো দেখে নেবে। আর জার্সি গরু তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে লস হবে না, যদি জার্সি গরু ফার্ম করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে লস হবে না, এটা জোর গলায় আমি বলবো। দেখে শুনি দর্শক নিতে পারবে, বাটগুলো অনেক বড় বড়। এটার দামও 55,000? এটার দামও 55,000। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা আপনার হচ্ছে একটা মুন্ডি জাতের বাচ্চা। মুন্ডি জাতের বাচ্চা? জি, একটা মুন্ডি জাতের বাচ্চা। বয়সটা কেমন? এটার বয়স আপনার এই 12 মাসের মতো হবে। 12 মাসের মতো হবে বাচ্চাটার বয়স? হ্যাঁ হ্যাঁ, একদম অরিজিনাল মুন্ডি বাচ্চা। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম পড়বে আপনার, দাম চাবে 110, যদি কোনো ভাই লাই 90,000 টাকা দাম পড়বে, দর দাম করলে হবে না, অরিজিনাল মুন্ডি বাচ্চা। হ্যাঁ 90,000 টাকা এটা মুন্ডি বাচ্চা। আর অনেক মানুষ ওই দেখে যে আসলে আছে যে এখানে সিংয়ের র্যাক থাকে কত মুন্ডি, হ্যাঁ অনেক মানুষ বলে যে মুন্ডি, এটা আসলে এর কোনো সিংয়ের র্যাক নেই, আপনি ক্যামেরা ধরে দেখেন দর্শকে, একদম ঝুটি আছে অরিজিনাল মুন্ডি। আর সাম সুসা হেভি পাতলা 90,000 টাকা? হ্যাঁ 90,000 টাকা হলে এটা দেওয়া যাবে, কিন্তু দর্শক ভাই দেখে শুনি যাচাই করে নিতে পারবে, কিন্তু দরদামের সুযোগ নাই, 500-1,000 সম্মানী খাতিরে কিছু করা যাবে। 500-1,000? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমরা তো বকনা বাচ্চাগুলো দেখালাম, এই সাইড আবার সার দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা একটা মুন্ডি বাচ্চা সার। মুন্ডি সার না? হ্যাঁ মুন্ডি সার। এটার বয়সটা কেমন? এটার বয়স আপনার এই তো 7 মাস কি 7.5-8 মাস, 8 মাস এরকম হবে, 7-8 মাস বয়স হবে। হ্যাঁ হ্যাঁ। এটার দামটা কত রাখছেন? এটার দাম পড়বে আপনার হচ্ছে 57,000 টাকা। চাওয়া দাম 57,000 টাকা? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দরদাম, কিন্তু বাচ্চা অনেক মানে সার বাচ্চা দেখায়, আসলে অরিজিনাল যেটা সার, বড় একটা সার, বিগ সার হবে, ওটা তো মানুষ দেখলেও বুঝতে পারবে এই গরুটা কী হবে না হবে, এগুলোটা অনেক বড় মানের গরু হবে, দর্শক দেখলে বুঝতে পারবে, পা হাত পাগুনি দেখলে দেখতে বুঝতে পারবে, আপনার ন্যাসটা খাটো, হ্যাঁ খুব ভালো মানের বাচ্চা, বিশাল অনেক বড় গরু হবে। 57,000 টাকা? 57,000 টাকা হলে নিতে পারবে। এই সাইডেও তো বেশ কিছু সার দেখতে পাচ্ছি। এই সাইডে একটা, এই একটা বিক্রি হবে, এটা বিক্রি হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি। আর ওটা মুন্ডি সার? মুন্ডি সার, ওগুলো বাড়ির। আচ্ছা, এটার বয়সটা কেমন? এগুলার এটার বয়স আপনার 12 মাস হবে। 12 মাস হবে? এটার দামটা কত রাখছেন? এটার দাম পড়বে আপনার 1,25,000 টাকা হলে বিক্রি করবো। 1,25,000 হলে বিক্রি করবেন? জি জি, অরিজিনাল মুন্ডি ওই ব্রিডিং এর জন্য অনেক সময় মানুষ খুঁজে, ঠিক আছে, ব্রিডিং, হ্যাঁ ব্রিডিং এর জন্য খুঁজে, আর সার দিলে বেশিরভাগ লাগার সম্ভাবনা থাকে, এই জন্য অনেক মানুষ খুঁজে পায় না, এই জন্য লাগছে, কোনো দর্শক ভাই লিলে নেবে না থাকবে পুষ্প। তো আজকে তো এই পর্যন্ত আমরা দর্শকদেরকে দেখালাম না, আরো কয়টা আছে বাইরে, আরো আরো কিছু বাইরে আছে বাইরে, তো চলুন দেখাই দর্শকদেরকে। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা আপনার এটা জার্সির সাথে একটু আপনার ওই একটু মিষ্ট আছে, একটু করস আছে, এই জন্য কত মানুষ বলে বিগ জার্সি না, ঠিক ওই কোয়ালিটি জার্সি হবে, কানগুনা বড়, হ্যাঁ অনেক বড় মাপের গরু হবে। এটা বয়সটা কেমন? এটা বয়সটা আপনার এটা 9 মাস। 9 মাস? হুম। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছে আমি হচ্ছে 46,000 টাকা। দর্শক এটার দামটা চাচ্ছে 46,000 টাকা, দেখতে পাচ্ছেন আপনারা, দরদাম করতে পারবে না? হ্যাঁ দরদাম ওই 500-1,000 করে দেখি শুনি, এইভাবে নিতে পারবে, বেশি দরদাম করলে নিতে পারবে না, নিতে পারবেন। তো আরও কিছু বাচ্চা আছে, তো চলুন দেখাই আপনাদের। আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই, এটা মিনি জার্সি ভাই। মিনি জার্সি না? মিনি জার্সি, দেন কানগুনা ছোট ছোট, হ্যাঁ চোখ গুনা অনেক বড়, হ্যাঁ এটা মিনি জার্সি। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার 7-7.5 মাস হবে। 7-7.5 মাস? হ্যাঁ হ্যাঁ, চোখ গুনা অনেক বড় বড়, এক মিনি জার্সি, এসব গরু বেশি একটা বড় গরু হয় না। এটার দামটা কত রাখছেন? এটার দাম কোনো দরদাম করতে পারবে না, 25,000 টাকা হলে দেওয়া যাবে। 25,000? 25,000 টাকা দর্শক, 25,000 টাকা হলে নিতে পারবেন। পাশে আরেকটা বাচ্চা আছে, ওটা আপনার হচ্ছে, ওটা একটা জার্সি জাতের বাচ্চা,
এটার দাম পড়বে আপনার 33,000 টাকা হলে নিতে পারবে, বেশি দরদাম করলে নিতে পারবে না। আচ্ছা এটা 33,000 টাকা, 33,000 হলে নিতে পারবে, বেশি দরদাম করলে নিতে পারবে না। দর্শক 33,000 টাকা হলে নিতে পারবেন, খুব একটা বেশি দরদাম করতে পারবেন না। তো আজকের সংগ্রহ তো এই পর্যন্ত না ভাই, এই পর্যন্তই সংগ্রহ ভাই। তো যারা নেবে তারা তো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। হ্যাঁ যাচাই বাছাই করে অবশ্যই, আসলে গরু বাছুর যেখান থেকে যেখান থেকেই লিক যাচাই বাছাই করে দেখি শুনি, গাভী হোক বকনা হোক যেখান থেকে যে লিক দেখে শুনি যাচাই করে লিয়াই এটা ভালো হবে, বেটার হবে। দেখে শুনে নেওয়াটাই সব থেকে বেটার, সবচেয়ে বেটার হবে। যোগাযোগটা কীভাবে? যোগাযোগ আমার নাম্বার থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করবে, অথবা ইমুতে দেখবে দেখি সারি আমার গরু আছে কি না, হ্যাঁ দেখে এইভাবে দরদাম করি। আবার ওনাদের লোকও পাঠাতে পারবে, পাঠা দেখে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, গাভী হোক বকনা হোক যাই বলি যে যেখান থেকে কিনুক দেখে শুনি যাচাই করে কিনবে। এই এই জগৎটা অনেক ভালো না, অনেক খারাপ জগৎ গাভীর জগৎ, এই ব্যবসায়ীর যে এরা আমরা সবাই আসি। তো যেখান থেকে কিনুক দেখে শুনে কিনুক এটাই হলো কথা, বিশ্বাস কারোকে করার দরকার না, আমাকে আমাকে যেন না করে, যেখান থেকে কিনুক দেখে শুনি যেন কিনে, এটাই হলো আমার কথা ভাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বললেন। তো মানিক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তো ভালো থাকেন।